বেসরকারি শিক্ষক নিয়োগ চতুর্থ গণবিজ্ঞপ্তির দাবি নিয়ে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করেন। মানববন্ধনের বক্তারা বলেন, ১৬তম লক্ষাধিক নিবন্ধনধারী অত্যন্ত কষ্টকর, ৮০,০০০ শূন্য পদে রয়েছে। আমরা ১৬তম নিবন্ধনধারীর মাত্র ৭ দিনের ভাইবা বাকি থাকার কারণে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অ্যাড হতে পারেনি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে শূন্য পদের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের কাজ শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ আওতায় চতুর্থ শিক্ষক নিয়োগ চক্রের কার্যক্রম শুরু করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারদের তথ্যাদি এক্সেল শিটে হার্ড কপি এবং সফট কপি নির্দিষ্ট সক আকারে এনটিআরসিএর ইমেইলে পাঠাতে হবে। প্রসঙ্গত, বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন নিবন্ধিত প্রার্থীরা। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাব ও এনটিআরসিএ গণভবনের সামনে অনশন কর্মসূচি পালন করেন তারা। পরে মার্চের মধ্যে কাজ শুরু এবং এপ্রিলে গণবিজ্ঞপ্তি প্রকাশের আশ্বাসে অনশন ভাঙেন তারা। এটা অবশ্যই দেশ এবং জাতির অবশ্যই উপকার হচ্ছে। এর কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজ করছে সেটার অংশীদার বলে আমি মনে করি। কারণ একটা ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে অবশ্যই তাকে মেধাবী হতে হবে, আর মেধাবী হতে হলে তাকে অবশ্যই ভালো একজন ছাত্র হতে হবে, আর ভালো একজন ছাত্র হতে হলে অবশ্যই তাকে মেধাবী একজন শিক্ষকের কাছে যেতে হবে। আর তারই ধারাবাহিকতায় আমরা ট্যালেন্টকে না বলে মেধা ভিত্তিতে শিক্ষক নিয়োগের লক্ষ্যে আমরা মাঠে নেমেছি। আমরা ইনশাল্লাহ মাঠে ততক্ষণ পর্যন্ত থাকব যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে। আমরা ১৬তম শিক্ষক নিবন্ধন এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিবন্ধন ১৬তম ২০১৯ সালে আমরা পরীক্ষা দিয়েছি। ২০১৯ সাল থেকে নিয়ে এ পর্যন্ত আমাদেরকে ১২ লক্ষের মতো পরীক্ষার্থী শিক্ষক হিসাবে নিবন্ধন পরীক্ষা দিয়েছিল, কিন্তু এ পর্যন্ত ১৬তমকে তারা শিক্ষক হিসাবে তারা গণবিজ্ঞপ্তি দিতে পারেনি, দিয়েছে। আজকে শিক্ষকরা ৩ বছর পর্যন্ত এখন পর্যন্ত তারা গ্র্যাজুয়েশন পাশ করেও এখন পর্যন্ত ৩ বছর পর্যন্ত তারা মাঠে। আমরা ২০ সালে আন্দোলন করেছি, ২১ সালে আন্দোলন করেছি, ২২ সাল থেকে তারা অনেকবার ওয়াদা দিয়েছে, কিন্তু তারা এনটিআরসি আমাদেরকে নিয়োগ দিতে পারেনি, তারা চতুর্থ গণবিজ্ঞপ্তি এখনও দেয়নি। আমাদের প্রাণের দাবি, ও কাল বিলম্ব না করে অতি দ্রুত তারা এই শিক্ষক যাদেরকে মেধাবী হিসেবে জাতীয় মেধা তালিকায় লিপ্ত করেছে, যুক্ত করেছে, তাদেরকে অতি তাড়াতাড়ি চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশে প্রায় ৮০,০০০-এর বেশি শূন্য কোঠা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসায় প্রায় লক্ষাধিক শিক্ষক। এগুলো ঘাটতি থাকলে কীভাবে স্কুল কলেজ মাদ্রাসাগুলো লেখাপড়া চলবে? ছাত্রছাত্রীরা কীভাবে শিক্ষকদেরকে শিক্ষা না পাইলে তারা তো দিনে দিনে, যখন একজন অভিভাবক দেখবে শিক্ষকরা বছরের পর বছর লেখাপড়া করে লক্ষ লক্ষ টাকা তাদের অভিভাবকরা ব্যয় করে, তারা যখন দেখবে এখান দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে আর দেখছে যে শিক্ষকরা দাঁড়িয়ে আছে, কেন শিক্ষক নির্বাচিত হয়েও তারা ৩ বছর পর্যন্ত শিক্ষক হিসেবে তারা এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে পারে নাই। ছাত্ররা তখন দেখে শিক্ষকদের কোনো সম্মান নাই, যার কারণে শিক্ষকদের চোখ গরম দেয়, শিক্ষকদেরকে আঘাত করে, প্রহার করে, অবশেষে শিক্ষকদেরকে মারতে মারতে এদেশে মেরেই ফেলে।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি যেন তারা শিক্ষার মূল্যায়ন করে সুশিক্ষিত জাতি গঠন করে বিশ্বের বুকে বাংলাদেশ একটি মাথা উঁচু করে শিক্ষিত জাতি হিসেবে উপহার দিতে পারে এজন্য শিক্ষায় ক্ষেত্রে আমাদের এই এপিআরসির কাছে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে দাবি চতুর্থ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের 16তম সহ সকল মেধাবী যারা মেরিট লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে শিক্ষক হিসেবে নির্বাচিত করবেন আমরা প্যানেল চাই না আমরা মেধাবীর ভিত্তিতে মেধার ভিত্তিতে আমরা নিয়োগ চাই আগামী মাসেই এক সপ্তাহের ভিতরে আমরা গণবিজ্ঞপ্তি চাই যে গণবিজ্ঞপ্তি দুই বছরেও তারা দিতে পারেনি।